হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, আর আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর যারা অসুস্থ আছে আমরা সবাই বেশি 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 তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আর আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে এসেছি। সেই আলাপ আলোচনার মধ্যে চারটা বিষয় আছে। এই চারটা বিষয় নিয়ে যদি আমি এখন আলাপ আলোচনা করতে যাই তাহলে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আজকে আমি একটা বিষয় আপনাদের সামনে আলাপ আলোচনা করব, যে বিষয়টা আমাদের প্রবাসীদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনাদের সামনে আমি আজকে সে বিষয়টা আলাপ আলোচনা করব। তো আলাপ আলোচনা করার আগে ফ্রেন্ডস, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো হাইলাইট করে না, তো সেজন্য আমার আসলে এত বেশি সময় করে আপনাদের কমেন্টগুলোর আসলে উত্তর দিয়ে হয়ে ওঠে না, তো সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। অবশ্যই আপনারা কমেন্ট করার আগে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না, যদি করা থাকে তো আলহামদুলিল্লাহ, যদি করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে কমেন্ট করার জন্য চেষ্টা করবেন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। আসার আগে যারা আমরা কাতার প্রবাসী যারা বাংলাদেশে চলে গেছেন, ছুটিতে গেছেন, আসতে পারেন নাই, কিন্তু এখন অনেকে আমাকে প্রশ্ন করেন আমরা কিভাবে আসবো, আমরা আসতে পারবো কি না, সে বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন। তো আপনাদের প্রশ্নগুলোর সরাসরি উত্তর আজকে আমি অবশ্যই দিব। গত 8 জুন মন্ত্রিসভা থেকে একটা বিবৃতি দিয়েছে, বিবৃতির মধ্যে যেটা বলা হয়েছে স্পষ্টভাবে, তো সেটার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। আপনি আপনাদের সুবিধার্থে কিংবা আমরা যারা প্রবাসী আমাদের যেটা নিয়ে আমাদের সুবিধা হবে কিংবা যেটা আমাদের তো যেটা আমাদের দিকে ফেভার করে ঠিক ওই বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করবো। সে ওই বিষয়টা হলো একটা বিষয়। সে একটা বিষয়টা হচ্ছে যে যারা আমরা করোনা ভাইরাসের আগে, ধরুন করোনা ভাইরাস যখন কাতারে ছিল না কিংবা করোনা ভাইরাসের কখনো মানে ধরেন কোনো প্রকারের এফেক্ট হয় নাই কাতারে, যখন আমরা দেশে চলে গেছি নিষেধাজ্ঞা দেওয়ার আগে, তো আমরা এখন কিন্তু আসতে পারতেছি না অনেকেই, তাই না? তো আপনারা ইনশাল্লাহ এখন আসতে পারবেন। তো আসতে পারবেন যে এটার ভিতরে সামান্য কিছু শর্ত জুড়ে দিয়েছে, তো এটা কোনো ব্যাপার না, এটা সামান্য একটা শর্ত, এটা অসুবিধা হবে না আমাদের সবাই। তো শর্তটা কী সেটা আপনাদের সামনে আমি এখন আলোচনা পর্যালোচনা করছি। শর্তটা হচ্ছে যে আপনারা যারা নতুন করে টিকিট কাটবেন আসার জন্য কিংবা আগের টিকিট তো ক্যান্সেল হয়ে গেছে, এখন নতুন করে আবার আসার জন্য এটা রিকনফার্ম করবেন, তো রিকনফার্ম করার সময় যেটা আপনাকে করা লাগবে সেটা হচ্ছে যে কাতারে আসার পরে আপনাকে 2 সপ্তাহ দেন 15 দিন আপনাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো কোয়ারেন্টাইনে যে থাকতে হবে যে একটা কস্ট আসবে সেই কস্টটা আপনাকে নিজে বহন করা লাগবে, কেমন? তো টিকিটের সাথে যেমন কাতার এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ যে টিকিট আপনি কাটবেন, কাতার এয়ারওয়েজের টিকিটের সাথে ওরা কিন্তু আপনার থেকে হোটেলের চার্জটা নিয়ে যাবে। তো আপনি কোন হোটেলে থাকবেন হয়তো বা আপনাদেরকে লিস্ট দিবে কিংবা আপনাদেরকে বলবে কোন হোটেলের কত টাকা, তো একটা টাকার একটা অ্যামাউন্ট দিয়ে দিবে আলাদা আলাদাভাবে। তো যে হোটেলে আপনারা থাকতে চান কোয়ারেন্টাইনের জন্য 15 দিন, তো ওই হোটেলের যত টাকা বিল আসবে ওই বিলের একটা অ্যামাউন্ট আপনাদেরকে পে করা লাগবে, ঠিক আছে? সেটা আপনারা যখন টিকিটটা কিনবেন টিকিট কেনার সাথে এটা পে করে দিতে হবে। তো এটা হচ্ছে মূলত শর্ত, এছাড়া আর বাড়তি কোনো শর্ত নেই। তো কবে আসতে পারবেন সে বিষয়টা হয়তো এখন আমি বলি নাই। জি, আসতে পারবেন আপনারা আগস্ট মাস থেকে আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ধরেন যে হোম কোয়ারেন্টাইন কিংবা কোয়ারেন্টাইন যেটা যেটার মানে কন্ডিশন ওরা জুড়ে দিছে এটা টাকা দিতে হবে, আর এইসব ধরনের জিনিসগুলো হয়তো উঠে যাবে আপনার সর্বোচ্চ সেপ্টেম্বর মাসে, কেমন? তো আমরা যারা এখন টেনশানে আছি, বাড়িতে আছেন মানে আসতে পারতেছেন না, খুব একটা মানে ছুটিতে যায় যে একটা মহামারীর জন্য একটা বিপদের মধ্যে সবাই সম্মুখীন হয়ে গেছে। আর যারা সাধারণত বিদেশ থেকে ছুটিতে যায় অন্তত এই জিনিসটা বোঝা যায় যে ওনারা কয়েকদিন পরে কিন্তু মোটামুটি পকেটটা অনেকটা খালি হয়ে যায়, ঠিক আছে? তাছাড়া এর ভিতরে আবার করোনা ভাইরাসের একটা রোগের ছড়াছড়ি, বের হওয়াটা তো একদম অসম্ভব। সব কিছু মিলে খুব একটা হেজিটেশন আপনাদের কাজ করছে, খুব হেডিক হচ্ছে, যেটা আমি বুঝি আর কি, আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা এখন আর আশা করি আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আপনারা কন্টিনিউ আসতে পারবেন। আর এদেশের যে দোকানপাটগুলো সেগুলো আংশিকভাবে এখনও বর্তমানে খুলে দিয়েছে, আবার কিছু কিছু আছে যেগুলো ওদের যে 4টে স্টেপ ওরা দিয়েছে, 4টে স্টেপের ভিতরে দোকান শপিং মল যেগুলো আছে এগুলো সম্পূর্ণভাবে খুলে দিবে, মানে দাফওয়াইজ দাফওয়াইজভাবে আর কি, কেমন?
তো আপাতত আমাদের যেটা সুবিধাজনক সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলাপ আলোচনা করেছি। আশা করি আমার ইনফরমেশনটা আপনাদের অনেক উপকার হয়েছে, কিংবা আপনারা অনেক হেজিটেশন থেকে অনেকটা নিজেকে মুক্ত করতে পারবেন বলে আমার মনে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কী বিষয়ে জানার আছে অবশ্যই কমেন্ট করবেন, তবে সাবস্ক্রাইব আমাকে করেছেন কিনা সেটা অবশ্যই আগে দেখবেন। তো ঠিক আছে দর্শক, সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং পৃথিবীতে সকল মানবজাতির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।